Max Kui. Shut the fuck up. বন্ধুরা, লকডাউন নিয়ে করা আগের ভিডিওটি পশ্চিমবঙ্গে ছিল। যদি আপনি না দেখে থাকেন তো উপরের আই বাটনে প্রেস করে দেখতে পারেন। বন্ধুরা, ভারতের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও লকডাউন চলছে, তাই ভাবলাম আজ আপনাদের বাংলাদেশের লকডাউনে হওয়া কিছু মজার ও ভাইরাল ভিডিও দেখাই। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। স্বাস্থ্য অধিদপ্তরের এই লোকটি কি বোঝাতে চাইছে আমি আসলে বুঝে উঠতে পারলাম না। তার কথা শুনে কেউ যদি বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। কিন্তু তখন প্রবেশ করবেন, তখন আগে হাত ধুবেন, তারপরে তার কাপড় খুলবেন এবং অন্যান্য কাজ করবেন, তারপরে তার কাপড় খুলবেন এবং অন্যান্য কাজ করবেন। তো চলুন বন্ধুরা, এখন আমরা জানি কি খেয়ে করোনা থেকে বাঁচা যায়। করোনা মরণে ধরব না, বন্ধুরা এইবার দেখুন সোশ্যাল ডিস্টেন্সিং কাকে বলে। সেখানে তার ভিতরে করেই মূলত লোকজনকে নিয়ে এটি কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছিল। গ্রামের ভিতরে যাবে কেন? গ্রামের ভিতরে দাঁড়াইছে দূরত্ব, মানে একটু রাখার লেগে স্যার। গ্রামের ভিতরে দাঁড়াইছে দূরত্ব, মানে একটু রাখার লেগে। বন্ধুরা, এরা ড্রামের ভিতরে থেকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে, এটা কি কথা? পারলে এনাকে কেউ নোবেল ছুঁড়ে মারুন। এবার দেখুন মাস্ক না পরলে মানুষ কি কি এক্সকিউজ দেয়। একজন দর্শক আছেন টেলিফোনে, উনিও একটু কিছু জানতে চাইছেন। ডক্টর, আপনার নামটি বলে প্রশ্নটি করুন দর্শক। আমি তুষার, আমার প্রশ্নটা হলো, আমি স্যার করোনাকে নিয়ে ফেসবুকে অনেক ট্রোল করছি, আমার কি করোনা হবে যদি স্যার একটু বলতে। আচ্ছা বন্ধুরা, এবার আপনি বলুন, করোনা নিয়ে তো আমি মজা করলাম, এবার আমার কি হবে? না, শব্দটা কিতে এটা আমরা বুঝি না, করোনা যে কি জিনিস, কাজ করতে আছে গাইতে আছে। এবার চলুন একজন রাজনীতিবিদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, যিনি করোনা পরিস্থিতিতেও প্রচার চালিয়ে গেছেন। ভাইরাস এটাকে নিয়ে যখন এত আতঙ্কিত, আমরা একটা স্লোগান দিচ্ছি, সাবান দিয়ে হাত ধুবেন, নৌকা মার গায়ে ভোট দিবেন। পরবর্তী ভিডিওটি 21+, 21 বছরের নিচের বন্ধুরা কানে চাপা দাও। বাঙালি লকডাউনে বাড়ি থেকে বের হতে কত যে ধরনের এক্সকিউজ দেয় এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। কালকে একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় কোথায় গিয়েছিলেন, পরে বলল যে আমি আমার বাচ্চার খাবার আনতে গিয়েছিলাম। কিন্তু আমার একটু সন্দেহ হওয়ার ফলে আমি ভালোভাবে একটু জিজ্ঞেস করার পরে বলতেছে আমি বিড়ালের বাচ্চার খাবার আনতে গিয়েছিলাম। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। লকডাউনে দোকানে সাটার নামিয়ে কেনা বেচা হয় সে তো আমরা সবাই জানি, কিন্তু সাটার নামিয়ে এরা কি করছে দেখুন। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। মাস্ক কোথায়? মাস্ক মাস্ক কিটা বুঝলাম না। বন্ধুরা, এটি বাংলাদেশের একটি শপিং মলের ভিডিও, কে বলবে বাংলাদেশে লকডাউন চলছে?
দেখে আমি শিহরিত। এই ভিডিওটি দেখুন এবং এই লিজেন্ডদের চিন্তা ভাবনা একবার দেখুন। যাই হোক বন্ধুরা, শেষ ভিডিওটি দেখার আগে লকডাউনে বাংলাদেশের মানুষদের এইসব কাণ্ড কারখানা দেখে আমার বর্তমান অবস্থা ঠিক এই রকম হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে মজা পেলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং এবং মজার ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।